রূপসুন্দরী বুঝেছি, রূপসুন্দরী রূপকন্যা, আকাশের নীল পরি তারা, আকাশের নীল পরি হাসাই বুঝির মেলা ডক দেওয়া যায়, আকাশের নীল পরি। অনেক দিদিরা দাদারা কমেন্ট করেন আমার এই বোন দেখতে কেমন দেখা যায়। মা মেয়ের গান, এটা হয়েছে মেয়ে, এটা হয়েছে মাও। আমি হাসা ডরেছি তোর মা রিয়াকশন দেখে, কেমন করলো মানুষটা, ঘুমাইছি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ভালো ভালো ভিডিও পাইবেন, নইলে আর পাওয়া যাবে না। গায়ে হলুদ আছে, গায়ে হলুদ সবারই, গায়ে হলুদ সবাই, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আমরা তো মূর্খ মানুষ, আমরা শিক্ষিত না, বেশি বুঝি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে কি আমার, থ্যাংক ইউ মানে কি, থ্যাংক ইউ মানে কি, ওটা আমাদের আমি বুঝি না, কই না, বাসায় জানি না, কিছু বাসায় জানি না, অন্য ধরে বুঝা নিব, অন্য ধরে অন্য ধরে বুঝা নিব। তো গাইস, আমরা গাছকে গায়ে হলুদ দেখতে পাচ্ছেন সবাই, আমরা গায়ে হলুদ নিয়ে নিছি, তো অনেকটা মজা করছি। আমাদের বাসায় না, আজকে বিয়ে, তো কাজতে আমরা সবাই গায়ে হলুদ। কার বিয়ে, কার বিয়ে মানে এ ছোট একটা হুরু আছিল, তো বয়স হয় নাই, তো সে কারণে কাবিন ডাস্টারকে রেস্টার করে শুভ বলে বা সেটার নাম কি একটু বলবেন, সেটার নাম, সেটার নাম হয়েছে হিরো আলম। হিরো আলম তোমার পছন্দ হয়? হিরো আলম ভাই কোথায় আছো কমেন্ট করে জানাও, টাটা ভাই ভাই। হ্যাঁ ভুরি দাদি কোথায় যাচ্ছ? আচ্ছা তোমার একটা কথা কয়, তুমি পানি তুলে নিছো নাকি গুয়ে একটু খাচ্ছো? আমি পানি তুলে তো
এভরিওয়ান, তো দেখতে পারছো সারাদিন তো অনেকটা মজা ফুর্তি আনন্দ করলাম। তারপরে রাতের বেলায় দেখতে পারছো আমরা দুই বোনে কী করছি এখানে, কারণ আমরা পিঠা খাবো এখানে, সাদা পিঠা বানিয়ে নিচ্ছি। তো কেউ সাদা পিঠা বলে, কেউ চিতি পিঠা বলে, তো এটা আমরা চিতি পিঠা বলি। তো এটা ভালো করে আমরা গুলে নিচ্ছি এখানে, কারণ আজকে চিতি পিঠা খাবো মাংস দিয়ে। আর দুঃখের বিষয় গাইস, মিলে থেকে গুড়ি কোটার পরে না পিঠা যখন বানিবার যায় তখন তো পিঠা হয়ই না, অনেকটা খারাপ লাগছিলো। ভাবছি সিদ্ধুকুলি বানাবো, এখানে তিল ভেজে নিলাম, চাউল, এখানে হয়েছে নারিকেল, খাস্তা পিঠা বানাতে যা যা লাগে, কিন্তু ওটা আটা আটা যে খুলছিলাম তো সেটাই ভালো হয় নাই, অনেকটা খারাপ লাগছিলো। তো দেখতে পারছো, আর এখানে দিদিভাই সাদা পিঠা বানাবার গেছে, তো তাও হয় না, অনেকটা দুঃখের বিষয়। তো আজকে তো অনেকটা ফুর্তি মজা আনন্দ করলাম। তো কার আমার এই ভিডিও কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা নতুন নতুন আমার ভিডিও দেখতেছে অবশ্যই ফলো করবেন, আর আমার ভিডিও কার কীরকম লাগে তাও একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের মতন এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে তো অনেক হ্যাপি আসছিলাম, অনেকটা মজা ফুর্তি আনন্দ করলাম, তো সবার জন্য টাটা।